তোমার নিশ্চয়ই কোনো গল্প আছে। আর ওটা তুমি কি করছো? তোমার কি স্কিনে কোনো প্রবলেম? রেনকোটটা ঠিক করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেনকোটটা, ওটা তোমায় কে দিল? খুব সুন্দর দেখতে রেনকোটটা। না না, রেনকোটটা আমার, আমি যাকে দিয়েছিলাম সে আমায় ফেরত দিয়েছে। হ্যাঁ রে, আকাশের এই অবস্থা, আমরা তো নয় বাসে যাব, তুই তো গাড়িতে যাবি, তো পুরো ভিজেই যাবি। তুই একটা কাজ কর না, আমার রেনকোটটা নিয়ে বেরিয়ে যা। কি বল, এটা নিয়ে যা, এক্ষুনি পর আমার সামনে। কি হয়েছে রূপকের? রূপকের কাল অ্যাক্সিডেন্ট হয়েছে, ও কাল মারা গেছে। দেখ, তুই এভাবে কষ্ট পাস না, নিজেকে এটার জন্য দায়ী করিস না। যেটা ঘটেছে সেটা খুবই আনফর্চুনেট। তুই যদি সেদিন ওকে যাওয়ার জন্য জোর নাও করতিস, তাহলেও ওর সঙ্গে এটাই হতো, কারণ এটা হওয়ার ছিল। ডাক্তারবাবু, কিন্তু ও তো রেনকোট পরে নেই, ও বারবার বলছে আমি রেনকোট পরে আছি। ও সাংঘাতিক একটা অপরাধ বোধে ভুগছে। আমি আমার রেনকোটটা ঠিক করছি। এটা ওর ধারণা, যদি ওই দিন ও রূপককে রেনকোটটা না দিত, তাহলে হয়তো আজ রূপক বেঁচে থাকতো। তোর সঙ্গে রূপকের শেষ কবে দেখা হয়েছে? তো এখানেই বসে আছি। আমি জীবনে অনেক কেস দেখেছি, কিন্তু এই কেসটা আমাকে ভাবিয়ে তুলেছে। দিস ইজ এ কাইন্ড অফ কাপগ্রাস সিনড্রোম। কাপগ্রাস কি বলছে রে? ডাক্তারবাবু বুঝতে পারলাম না ঠিক। এই যে রোগটি, সেখানে কোনো মানুষ কোনো মৃত মানুষকে হ্যালুসিনেট করে। কি মৃত মানুষ? কি বলছে রে? আমরা এইটুকুই জানতে পেরেছি, ও জানলার পাশে কাউকে একটা দেখতে পায়। কাকে দেখতে পায়? তোর সঙ্গে রূপকের শেষ কবে দেখা হয়েছে? তো এখানেই বসে আছে। অত্রি, কিন্তু সুস্থ হবে কি করে? দেখুন, আমরা শুধু জানতে পেরেছি ও জানলার কাছে কাউকে একজন দেখতে পায়, কিন্তু আপনি যদি ওকে স্বাধীনতা না দেন, তাহলে ওর অ্যাক্টিভিটিজের ওপর আপনি যদি ছাড় না দেন, তাহলে কিন্তু ওর সুস্থতার পথ অনেক জটিল। ও যা করছে আপনারা সেটা মেনে নিন। ও যদি কিছু না করে, তাহলে ওর মোটিভটা আমরা বুঝতে পারবো কি করে? ঠিক আছে ডাক্তারবাবু। অত্রি, তুমি ওকে ফলো করো, ওর অ্যাক্টিভিটিস গুলো তুমি আমায় জানিও। ঠিক আছে ডাক্তারবাবু। লেটস প্লে আ র‍্যাপিড ফায়ার। এখনো কি আগের মতো রাগ করিস? হ্যাঁ, রাগটা তো আমার অভ্যেস, সেটা তো আর আমি ছাড়তে পারিনি। আর কি ছাড়তে পারিস নি? তোকে। আর রেড লেভেল? রেড রোজ নাকি ব্ল্যাক রোজ? রেড লেভেল।
তা সারাদিন কি এখানেই থাকবি? বাইরে কি আর ঘুরতে যাওয়া হবে না আমাদের? কোথায় যাবি? শ্রী, কোথায় যাচ্ছিস? আমি একটু রূপকের সাথে বেরোচ্ছি, আসছি। কিন্তু কিছু বলবে না? থাক, ও যা করছে আপনারা সেটা মেনে নিন। দেখ শ্রী, আমরা এতদিন একসঙ্গে ঘুরছি, তো পরের পদক্ষেপটা কি? মানে কি বলতে চাইছিস ঠিক করে বল। দেখ, আমাদের কিন্তু কেউ মেনে নেবে না, কারণ তোর পরিবার এবং তোর বন্ধু বান্ধবদের কাছে আমি মৃত। হ্যাঁ, কিন্তু আমার মা তো তোকে মেনে নিয়েছে বলেই আমাকে তোর সাথে বেরোতে দেয়। কদিন ওয়েট কর, সব ঠিক হয়ে যাবে আগের মতো। কোনো কিছুই আর আগের মতন হবে না। তোকে আর আমাকে এক হতে গেলে তোকে সবাইকে ছেড়ে আমার সঙ্গে চলে যেতে হবে। কি সব বলছিস তুই জাতা? তোকে যেতেই হবে তোর মাকে ছেড়ে। Thank you.
কিরে, কি ঠিক করলি? আমার সাথে কি যাবি? দেখ, সবাই বলে তোর কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমি সেটা মানতাম না। দেখ, আমার মা তোকে মেনে নিয়েছে আমার খুশির জন্য, তাই জন্যই আমায় তোর সাথে মিশতে দেয়। কিন্তু সেই জায়গায় তুই আমার মা আমার পরিবারকে মেনে নিতে পারছিস না। আমার পক্ষে তোর সাথে যাওয়া সম্ভব নয়। এখন সব ঠিক আছে তো? অত্রি, তুমি একটু বসো, আপনি প্লিজ একটু বাইরে যান। ঠিক আছে ডাক্তারবাবু। কিছু মানুষ কোনো মানুষকে এতটাই ভালোবেসে ফেলে যে সে তার বিচ্ছেদের পরেও বা মারা যাবার পরেও তাকে সে হ্যালুসিনেট করে। এই কারণে ওর কাছে তুমি, ওর মা সবাই গৌণ হয়ে গেছে, রূপক হয়ে উঠেছে মুখ্য চরিত্র। তাহলে ডাক্তারবাবু, এই সমস্যার সমাধান? দেখো, আমি যেটা ভেবেছি সেটা করা এতটা সহজ না। ওর ভালোবাসাটাকে ঘৃণায় পরিণত করা আমার মনে হয় না খুব একটা সহজ হবে। ভালোবাসাকে ঘৃণায় পরিণত করতে হবে? কিন্তু সে তো আর নেই, কী করে সে ভালোবাসাকে আমরা ঘৃণায় পরিণত করব? দেখো,
ও একটা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে ভুগছে। ও চায় যে কোনো কারণে রূপক ওর সাথে মিশুক, তাই জন্যই ও রূপককে জানলার পাশে দেখতে পাচ্ছে। যদি ও কোনো শূন্যস্থানে রূপককে খুঁজে পেতে পারে, তাহলে যে ওর সাথে রূপকের মতো বিহেভিয়ার করছে, ও তার মধ্যে রূপককে খুঁজে পাবে। হ্যাঁ, কিন্তু রূপকের মতন কে বিহেভ করবে? কি বলছেন ডাক্তারবাবু, আমি এটা কিভাবে করব? তোমাকে রূপকের পশ্চাদটাকে ফলো করতে হবে। ও কিভাবে চলতো, ও রেগে গেলে কি করতো, টেন্স থাকলে কি করতো, সেগুলোকে তোমার মধ্যে আনতে হবে, তাহলেই ও রূপককে তোমার মধ্যে খুঁজে পাবে। রূপক খুব শর্ট টেম্পার ছিল, ও রেগে গেলে যেরকম এই মাটি থেকে ইট নিয়ে ছোড়া বা ঢিল নিয়ে ছোড়া, শূন্যে লাথি মারা, এরকম সব কাজ করতো। এক্স্যাক্টলি, তুমি ঠিক ধরেছো। তোমাকে ঠিক এই ব্যাপারগুলো নিজের মধ্যে আনতে হবে, রূপককে তোমার মধ্যে নিয়ে আসতে হবে, তবেই কিন্তু শ্রী তোমাকে রূপক মনে করবে। ও তোমায় কিছু বলছে না কেন? এতদিন ধরে তো একই জায়গায় বসে আছে। আমি তো চাই ও আমার সাথে কথা বলুক, কিন্তু ও নিজে থেকেই কিছু বলে না। বলবে কি করে? তুমি কি ওকে কোনো বলার সুযোগ করে দিয়েছো? বলুক না, আমি তো চাই ও কিছু বলুক। Let's play a rapid fire. রূপক? না, আজকে আমার সাথে কথা বলেছে। আমরা আগে র‍্যাপিড ফায়ার গেম খেলতাম, ও আজকে আমাকে বলেছে লেটস প্লে আ র‍্যাপিড ফায়ার। এই তো, এতদিন ধরে তুমি জানলার পাশে ওকে বসিয়ে রেখেছিলে। ঠিক আছে, আমি না বললে কি এটা হতো? আর কি ছাড়তে পারিস নি? তোকে আর আর রেড লেভেল। বাইরে কি আর ঘুরতে যাওয়া হবে না আমাদের? আমার সাথে ঘুরতে যাবে বলছি, আমার কি ওর সাথে ঘুরতে যাওয়া উচিত? 100 বার ঘুরতে যাবে না কেন? তোমার মা যখন সবকিছু মেনে নিয়েছে, তুমি আবার আমায় জিজ্ঞাসা করছো কেন? 100 বার যাবে। তাহলে যাই। হ্যাঁ, তোমার সাথে ঘুরতে যাওয়ার সময় বিশেষ কিছু বলছে? না না, আমরা আগে যেরকম মজা করতাম, এখনো ঠিক সেরকমই মজা করি। ভেরি গুড। কিন্তু ওর মধ্যে ঘৃণা আমি কিভাবে তৈরি করব? প্রথমত তুমি কি চাও শ্রী ঠিক হোক? তুমি কি ওর জন্য করতে পারবে যা ওর ঠিক হওয়ার জন্য প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে সময় এলে নিশ্চিত বলবো। তোকে যেতেই হবে তোর মাকে ছেড়ে। কি হলো আজকে এরকম অবস্থা? এত স্যাড কেন? কিছু হয়েছে?
আজকে একটা কথা বলেছে, আমি মানতে পারছি না। কি এমন বললো? ও আমায় বলেছে ওর সাথে থাকতে হলে আমার মা কি বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে আমায় ওর সাথে চলে যেতে হবে। এ বাবা, এটা তো খুব খারাপ বলেছে। ওর অসুবিধাটা কি? জানি না, কিন্তু আমাদের দুজনের মধ্যে কোনোদিনও আমার মা আসেনি। তাহলে ও কি তোমার মাকে মেনে নিতে পারছে না? জানি না। দেখো, আমাদের দুনিয়ায় কিন্তু ওর কোনো অস্তিত্ব নেই, মানে বাস্তব দুনিয়ায় ওর কোনো অস্তিত্ব নেই। তাও যখন তোমার মা ওকে মেনে নিতে পারছে, তাহলে ও কেন তোমার মাকে মেনে নিতে পারছে না? এটা তো একদম ঠিক করছে না। আমার কি করা উচিত? ও আমাকে একদিন সময় দিচ্ছে। তাহলে একদিনে ভেবে নাও কি করতে চাও। তাহলে কি ঠিক করলে? আমার পক্ষে আমার মা বন্ধু বান্ধবকে ছেড়ে যাওয়া সম্ভব নয়। তাহলে গিয়ে সেটা বলে দাও, এবারে যখন দেখা হবে গিয়ে বলে দেবে। কি বলবে? যে আমার তোর সাথে যাওয়া সম্ভব না। আমার তোর সাথে যাওয়া সম্ভব না। আমার তোর সাথে যাওয়া সম্ভব না। তোকে ছাড়া আমি থাকতে পারবো। তোকে ছাড়া আমি থাকতে পারবো। কি রে, কি ঠিক করলি? আমার সাথে যাবি? আমার পক্ষে তোর সাথে যাওয়া সম্ভব নয়। যাও। ডাক্তারবাবু, আমি পারবো না। তোমাকে পারতেই হবে। আজ যদি তুমি না পারো, এতদিনে তোমার খাটনি বৃথা হয়ে যাবে। স্ত্রীর মনে রূপকের জন্য ঘৃণা তৈরি করার এর থেকে ভালো সুযোগ তুমি যদি এটা না করতে পারো, স্ত্রী কিন্তু কোনোদিনই আর আগের মতন হতে পারবে না। যাও। চলে যা আমার মাকে ছেড়ে। তোকে বলিনি আমি তোর সাথে যাব না? তাহলে কিন্তু তোমাকে জীবনের চরম বলিদানটাই দিতে হবে। আমার কোনো অসুবিধা নেই, ও সুস্থ হলেই হলো। আর ওকে দেখতে পাচ্ছ না তো? না না ডাক্তারবাবু, ও আমার চোখের সামনে আর আসেনি। আমি জানি মানুষ রোবট নয়, কিন্তু স্ত্রীকে ঠিক করার জন্য তোমাকে ওর থেকে দূরে থাকতেই হবে। আমি কি আর ওকে কোনোদিন দেখতে পাবো না? বলা যাচ্ছে না। ও যতদিন না সম্পূর্ণরূপে ঠিক হচ্ছে, ততদিন তো বলা যাচ্ছে না। তুমি ওর জন্য যা করেছো অত্রি, অনেকে নিজের লোকের জন্য তা করে না। অত্রি, তুই আমাদের জন্য যা করলি বাবা,